বিশ্ব জলবায়ু সম্মেলনে এবার মিশরে এসেছেন সারা বিশ্বের 3000-এরও বেশি সাংবাদিক। বিশ্ব নেতাদের আলোচনা, প্রস্তাবনা এবং ভবিষ্যৎ সংকট নিয়ে অতীতের যে কোনো সময়ের চেয়ে এবার সবচেয়ে বেশি উৎকণ্ঠার খবর জানাচ্ছেন তারা। তাদের পদচারণায় 24 ঘণ্টায় মুখরিত জাতিসংঘের জলবায়ু সম্মেলন। মিশর থেকে আরও জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব। মিশরের শারমাল শেখে এবার বসেছে বিশ্ব জলবায়ু সম্মেলনের আসর। এ আসরে 35,000 প্রতিনিধির পাশাপাশি কাজ করছেন প্রায় 3,000 সংবাদকর্মী। আর তাদের এই সংবাদ বা বিভিন্ন প্রচারণা সংবাদ মাধ্যমের পাশাপাশি সারা বিশ্বের মানুষকে জলবায়ুর ক্ষতিকর নানা প্রভাব সম্পর্কে সচেতন করছে। যদিও সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণের খবর বিশ্ব গণমাধ্যমে খুব একটা প্রকাশ বা প্রচারিত হয়নি, কিন্তু অন্যান্য দেশ, বিশেষ করে আফ্রিকার দেশগুলোর খবর খুব জোরের সাথে, গুরুত্বের সাথে তুলে ধরা হচ্ছে এখানকার গণমাধ্যমে। We think it's really important to support these journalists so that they are talking to their respective audiences who may not otherwise be able to access information on the COP. বাংলাদেশ থেকে এবারের বিশ্ব জলবায়ু সম্মেলন বা COP27 কভার করতে এসেছেন প্রায় 25 জন সংবাদকর্মী, যারা নানা সময় বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম ও সাইড মিটিংগুলো কভার করছেন এবং তুলে ধরছেন সেখানকার খবর। শুনে তারা যেভাবে বিভিন্ন দেশের দাবি দাওয়া নিয়ে নানা সিদ্ধান্তে উপনীত হচ্ছেন, ঠিক তেমনি এই সিদ্ধান্তগুলোই আমরা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছি। তৃতীয় বিশ্বের বা ভারত, বাংলাদেশ, পাকিস্তান, তাদের কথাই বলবো না, এমনকি ডেভেলপ কান্ট্রি সাংবাদিকরাও কিন্তু তাদের নিজেদের দেশের স্ট্যান্ডের বিরুদ্ধে বহুবার কথা বলছে। এর আগে বিশ্ব জলবায়ু সম্মেলনগুলোতে শুরুর দিকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠক সিদ্ধান্তগুলো এসে থাকে, এবার তা হচ্ছে শেষের দিকে। আর বাংলাদেশও প্রত্যাশা করছে তেমনটা হলে এবার শেষের দিকেই পাওয়া যাবে ক্ষতিপূরণ কিংবা ক্ষয়ক্ষতি মোকাবেলার সিদ্ধান্তগুলো। বিভিন্ন দেশ থেকে 3,000-এরও বেশি সংবাদকর্মী এবার এসে জড়ো হয়েছেন এই জলবায়ু সম্মেলনে। দিন রাত পরিশ্রম করছেন তারা এবং সেই পরিশ্রমের ফলাফল ভোগ করছেন সারা বিশ্বের মানুষ। এই যে সম্মেলন কেন্দ্রটিতে আমি এখন দাঁড়িয়ে রয়েছি, এটি মিডিয়া সেন্টার। এই মিডিয়া সেন্টারে ভোর থেকে শুরু করে গভীর রাত অবধি কাজ করে চলেছেন বিভিন্ন দেশের সাংবাদিকরা। কেরামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা, মিডিয়া সেন্টার, COP27, শারম আল শেখ, মিশর।